नमस्कार बंधुरा, आज के त्रिपुरा टैटू एवं एसटीटी सिलेबस हिस्ट्री थे भक्ति और सूफी आंदोलन सम्पर्के प्रश्नोत्तर विस्तारित जेने नेब। तुम्हारा चैने त्रिपुरा टैटू एवं एसटीटी सिलेबस प्रत्येक टॉपिक अनुसारे वीडियो पे जा चैनल के सब्सक्राइब कर रखते पर ठीक है। तो प्रथम प्रश्न हलो, कौन शताब्दीते भारतेर इस्लाम धर्मे संस्कारबादी एक उदारमतवादेर विकास घटे? उत्तर हबे नवम दशम शताब्दीते। मुस्लिम चिश्ती सम्प्रदायेर प्रतिष्ठाता के? उत्तर हबे मुइनुद्दीन चिश्ती, तिनि 1192 ख्रिस्टाब्दे चिश्ती सम्प्रदायेर प्रतिष्ठा करें। भक्ति शब्देर अर्थ कि? उत्तर हबे भजन। भक्तिबादी आंदोलने आंदोलन प्रथम कबे कार हाथ धरे शुरू हुए थे? उत्तर हबे द्वादश शतके दुई साधन मार्गेर मुनिषी नायनार और अलवारेर हाथ धरे हुए थे। नायनार छिलेन शिवेर उपासक और अलवार छिलेन विष्णुर उपासक। तारा भक्तिबादी आंदोलनेर सूचना करें शिव विष्णुर पूजार मध्य दिए। पाँच नम्बर प्रश्न हलो, भक्तिबादीर मूल कथा कि? उत्तर हबे आत्मार साथे परमात्मार मिलन। छ नम्बर प्रश्न हलो, रामात वैष्णव सम्प्रदायेर प्रतिष्ठाता के? खूब इम्पर्टेंट। उत्तर हबे रामानंद। रामानंद छिलेन रामानुजेर शिष्य और रामानंदेर प्रचार केंद्र छिल वाराणसी। तिनि राम नाम गान करे ईश्वरेर उपासना करतेन। सात नम्बर प्रश्न हलो, रामानंदेर कतजन शिष्य छिल? उत्तर हबे 12 जन। एर मध्ये रविदास छिलेन मुची, कबीर छिलेन काती, शेख छिलेन नापित एवं साधन छिलेन कसार। एखाने कबीर छिल तार श्रेष्ठ शिष्य छिल, प्रधान शिष्य छिल कबीर। देखो रामानंदेर प्रधान शिष्यर नाम कि? उत्तर हबे कबीर। और कबीर छिलेन काती छिलेन तिनि। के कबीर के लालन पालन करें? उत्तर हबे नीरू नामे एक मुस्लिम ताती कबीर के लालन पालन करें। ईश्वर एक नामे केवल नामे भिन्न, आल्लाह और राम एक एक कोनो प्रभेद नहीं, के बोलेछेन? उत्तर हबे कबीर। हिंदू और मुसलमान एकटी माटी दुटी पात्र, के बोलेछेन? उत्तर हबे कबीर। एक प्रश्नटा खूब इम्पोर्टेंट। कबीरेर दुई पदे रचित पंक्तिगुलो कि नामे परिचित? उत्तर हबे दोहा। কবিরের যে দুই পদে যে রচিত পঙ্ক্তি সেগুলো দোহা নামে পরিচিত। এই পঙ্ক্তিগুলো ছিল হিন্দি ভাষায় রচিত সেগুলো। ১৩ নম্বর প্রশ্ন হল, শিখ ধর্মের প্রবক্তাকে? উত্তর হবে গুরু নানক। গুরু নানক 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলায় জন্মগ্রহণ করেন। নানক প্রবর্তিত ধর্মের ধর্মীয় জ্ঞান ধারণার মূল মন্ত্র কি? উত্তর হবে সৎশ্রী আকাল। তার শিষ্যরা শিখ নামে পরিচিত। নানকের যে শিষ্য ছিল তারা শিখ নামে পরিচিত। শিখ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে সংস্কৃত শিষ্য কথার অপভ্রংশ, মানে সংস্কৃত শিষ্য থেকে এসেছে। বন্ধুরা, আমি ভিডিওটিকে সম্পূর্ণ সাজিয়ে মানে নোটগুলো করেছি, কোশ্চেনগুলোকে আমি সিরিয়াল ভাবে মেনটেন্স করেছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে অনেক হেল্পফুল হবে। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব হলো শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম। মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনের প্রচার কে করেন? উত্তর হবে নামদেব। নামদেব কার উপাসক ছিলেন? উত্তর হবে বিষ্ণু। নামদেব ছিলেন বিষ্ণুর উপাসক। নব বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে? উত্তর হবে শ্রীচৈতন্য। শ্রীচৈতন্য ছিলেন নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা। শ্রীচৈতন্য কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1485 থেকে 86 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ 1485 অথবা 86 এটার এই সময়টার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপের একটি ব্রাহ্মণ পরিবারে। চৈতন্যের বাল্য নাম কী ছিল? উত্তর হবে বিশ্বম্বর মিত্র। চৈতন্য কার কাছে দীক্ষা নেন? উত্তর হবে ঈশ্বরপুরীর কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তককে? উত্তর হবে চৈতন্যদেব। খুবই ইম্পর্টেন্ট। মীরাবাই কে ছিলেন? মীরাবাই ছিলেন মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের ইতিহাসে শিশুদিয়া রাজ পরিবারের পুত্রবধূ। তিনি কৃষ্ণপ্রেমে আত্মহারা হন তিনি। ২৫ নম্বর প্রশ্ন হল, মীরাবাইয়ের ভক্তিমূলক গান কী নামে পরিচিত?
উত্তর হবে মীরার ভজন, মীরার ভজন নামে পরিচিত। 26 নম্বর প্রশ্ন হলো কবি কবি কবিদের হবে না, কবিদের দোহাগুলি কোন ভাষার উৎকৃষ্ট সাধন করে? উত্তর হবে হিন্দি ভাষার। তিনি যে দ্বিপদের দোহা দ্বিপদে যে গানগুলো লিখতেন সেগুলো দোয়া নামে পরিচিত, সেগুলো হিন্দি ভাষায় লিখতেন তিনি। ভক্তিবাদী আন্দোলনের ফলে সমাজে কাদের মর্যাদা বাড়ে? উত্তর হবে নারীদের, কারণ সে সময় অনেক নারী যে ভক্তিবাদী আন্দোলনের প্রচার করেছিলেন। অদ্বৈতবাদের প্রচারক কে ছিলেন? উত্তর হবে শঙ্করাচার্য, শঙ্করাচার্য ছিলেন অদ্বৈতবাদের প্রচারক। বিশিষ্ট দ্বৈতবাদ এর প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে রামানুজ, রামানুজ হলেন রামানন্দের যে গুরু ছিল আর কি রামানুজ। ভারতের সুফি আন্দোলনের বিস্তার কখন হয়েছিল? উত্তর হবে দশম থেকে ত্রয়োদশ শতকে, মানে শতক পর্যন্ত এই আন্দোলনের বিস্তার হয়েছিল। সুফি শব্দের অর্থ কি? সুফি শব্দের অর্থ হল পশম, অর্থাৎ সুফিরা মোটা পশমের বস্ত্র দ্বারা নিজেদের ঢেকে রাখতেন বলে তাদের সুফি বলা হতো। সুফিবাদ একটি মিশ্র ধর্মীয় মতবাদ, তারা আসতে পারে সুফিবাদ কী ধরনের মতবাদ? হবে মিশ্র ধর্মীয় মতবাদ। 32 নম্বর প্রশ্ন হলো সুফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে আরবি সুফ শব্দ থেকে এসেছে এটি। সুফিবাদের উৎস কী? খুব ইম্পর্টেন্ট, সুফিবাদের উৎস হলো কোরআন ও হযরত মুহাম্মদের বাণী, সেখান থেকে সুফিবাদের উৎপত্তি হয়েছে। সুফিবাদে গুরুকে কী বলা হয়? উত্তর হবে পীর, সুফিবাদে গুরুকে বলা হয় পীর। সুফিবাদের মূল কথা কী ছিল? উত্তর হবে ভগবানের সাথে ভক্তের মিলন। 36 নম্বর প্রশ্ন হলো সুফিবাদে পীরের কর্মকাণ্ডকে কী বলা হতো? উত্তর হবে দরগা। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যেতে পারো। সুফি ধর্মের অনুগামীদের কী বলা হতো? উত্তর হবে দরবেশ। সুফিরা কিসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন? উত্তর হবে সুরাপান, তারা সুরাপানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। 39 নম্বর প্রশ্ন হলো সুফিবাদীরা তাদের ধর্ম প্রচারের জন্য কয়টি সিলসিলায় বিভক্ত ছিল? উত্তর হবে 15টি সিলসিলায় তারা বিভক্ত ছিল। 40 নম্বর প্রশ্ন হলো চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল? উত্তর হবে নবদ্বীপ। বাসরা ও বেসরা শব্দ দুটি কোন আন্দোলনের সাথে যুক্ত? দুটি সুফি আন্দোলনের সাথে যুক্ত। যাযাবর সুফি সম্প্রদায়কে কী বলা হয়? যারা যাযাবর সুফি তাদেরকে বলা হতো বেসরা। সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে বদরুদ্দিন জাকারিয়া। 44 নম্বর প্রশ্ন হলো আমি হিন্দু নয় আমি মুসলমান নয়, এই কথাটি কে বলেছিলেন? এটিও ছিলেন দাদু বলেছিলেন, তিনি ছিলেন একজন ভক্তিবাদী প্রচারক। কোন মুঘল সম্রাট দাদুর সান্নিধ্য লাভ করেন? কবিরের অনুগামীরা কি নামে পরিচিত? উত্তর হবে কবিরপন্থী নামে পরিচিত। চিরাগ ই দিল্লি কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, উত্তর হবে নাসিরুদ্দিন চিরাগকে চিরাগ ই দিল্লি বলা হয়। 46 নম্বর প্রশ্ন হলো জীবন্ত পীর নামে কে খ্যাত, অর্থাৎ কাকে জীবন্ত পীর বলা হয়? উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়া, তাকে জীবন্ত পীর বলা হয়। সুরদাস কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণভক্ত, তিনি ছিলেন একজন কৃষ্ণভক্ত। মইনুদ্দিন চিস্তি কোথায় বসবাস করতেন? উত্তর হবে আজমিনে, তিনি আজমিনে বসবাস করতেন। আর নিজামুদ্দিন আউলিয়া কোথায় বসবাস করতেন? তিনি দিল্লিতে বসবাস করতেন। আর নিজামুদ্দিন আউলিয়া শিষ্যরা হলেন আমির খুসর ছিলেন, বার্নি যে ছিলেন উদ্দেশ্যে বার্নি তিনিও শিষ্য ছিলেন। নাসিরুদ্দিন যে চিরাগ নাসিরুদ্দিন চিরাগ তিনিও নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন। রামানুজের উপাস্য দেবতা কী ছিল কে ছিল? উত্তর হবে শিব ও বিষ্ণু। 51 নম্বর প্রশ্ন হলো রামানন্দের সরি আগের প্রশ্নটা ছিল রামানুজের উপাস্য দেবতা শিব বিষ্ণু, আর রামানন্দের উপাস্য দেবতা হলো
রাম ও সীতা। আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় কে ভক্তি ধর্ম প্রচার করেন? উত্তর হবে শঙ্করদেব। সবাইকে ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।